ও মুসল্লি বাইরা ও সুবাটা পূর্ব পাড়ার বাইরা রে গতকালকে মাত্র কুরবানি করলাম আজকেও যারা কুরবানি করছেন জুমার নামাজে বইসা এখন চোখের পানি দিয়া মালিকেরে বুঝায় বলেন আল্লাহ আমার কুরবানি আপনার জন্য কবুল করে নেন গো আল্লাহ আজকে কুরবানির দ্বিতীয় দিন 2023 সালে আমি ওয়াদা করে গেলাম আল্লাহ আর নামাজ ছাড়বো না আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব আপনার জন্য আল্লাহ একজন কামার যদি সময় মতো নামাজ পড়া আজান শোনার পরে কাজ বন্ধ কইরা সে যদি জান্নাতে ভালো অবস্থা পাইতে পারে আমি কেন পাবো না আমিও তো আপনার বান্দা আজ থেকে ওয়াদা করলাম আজানের পর আমার দোকানটার খোলা থাকবে না আজানের পর আমার আড্ডার চলবে না আল্লাহ জান যখন হয়ে যাবে আমিও মসজিদে দৌড়ায় যাব আমি আপনার কদমে সেজদা দিব আমি আপনার সাথে বন্ধু বানাব আপনারে বন্ধু বানায় কবরে যাব ও যুবক ভাইরা ও হাজী সাহেব বাবাজিরা আমাদের আল্লাহ আমাদের জান কিন্তু কিনে নিছেন আমার আল্লাহ হলেন ক্রেতা আমরা হলাম বিক্রেতা আমার আল্লাহ আমাদের জান আমাদের মাল সব কিছু কিনে নিছেন জান্নাতের বিনিময়ে যেই বান্দা বান্দি তার জান আল্লাহর রাস্তায় ব্যয় করবে যেই বান্দা বান্দি তার মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে আল্লাহ বলে বান্দা রে বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দেব জান্নাতের বিনিময়ে তোমাদের জান মাল কিনে নিলাম সমস্ত প্রশংসার মালিককে যে আল্লাহ আপনাকে আমাকে কুরবানির আজকে দ্বিতীয় দিন পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে নিয়ে এসেছেন এর জন্য জোরে সোরে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করে এর জন্য যে মহান মালিক আমাদের যাদের সামর্থ্য দিয়েছিলেন যাদের উপরে কোরবানি ওয়াজিব করেছিলেন আমরা আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জনের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে পেরেছি এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ মোহতরম হাজিরিন আমরা যারা কুরবানি করেছি এটা আল্লাহ পাকের খাস দয়া আল্লাহ পাকের দয়া না থাকলে আমরা কুরবানি করতে পারতাম না আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন আমাদেরকে পছন্দ করেছেন বিদায় আল্লাহর রাস্তায় আমরা কুরবানি করতে পেরেছি এখন কুরবানির আজকে দ্বিতীয় দিন পবিত্র জুমার নামাজের পূর্ব মুহূর্তে আমাদের হিসাব এটা হওয়া উচিত নয় যে আমরা কুরবানি দিয়ে কে কত বড় কোন কুরবানি দিতে পেরেছি অথবা আমি কি পরিমাণ সমাজের ভিতরে বিতরণ করতে পারছি আমি কি পরিমাণ গোস্ত আমার ভাগে পাইছি এই চিন্তা আমাদের মূল মাকসাদ না আমাদের এখন মূল মাকসাদ হলো আমার কোরবানি কি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি করতে পারছি কিনা সেটা হলো চিন্তার বিষয় কথা বলেন ঠিক কিনা আমি এত লক্ষ টাকা দিয়ে গরু কিনলাম আমার এই কোরবানিকে আমার মালিক কবুল করছেন কিনা এই কোরবানিকে হাশরের ময়দানে আমার নাজাতের ওসিলা হবে কিনা আমার মালিক যদি আমার কোরবানি কবুল না করেন আমার মালিক যদি আমার কোরবানি পছন্দ না করেন কোরবানির মূল শিক্ষাই হলো আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা নিজের জীবন দিয়ে দেওয়া ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের জীবন দেওয়ার জন্য রেডি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের জীবন দেওয়ার জন্য রেডি মা হাজরা আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের জীবন দেওয়ার জন্য রেডি তারা নিজের জীবনকে কুরবান করতে চায় আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য তা আমরা যে কোরবানি করেছি আমাদের এই কোরবানিটাও একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই করেছি যেহেতু ঈদের পরের দিন আজকে জুমার দিন জুমার নামাজের পূর্ব মুহূর্তে চোখের পানি দিয়ে একটু মালিকের দরবারে দরখাস্ত দিয়ে বলেন মাওলা হে কোরবানি করেছি আপনার দয়ায় আমার কোরবানির ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে
আপনি নিজ গুণে রহমান নামের খাতিরে গফফার নামের খাতিরে আমার ভুল ত্রুটি মার্জনা করে একমাত্র আপনার জন্যই আমার কুরবানি কবুল করেন সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন কারণ আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ সবকিছু একজনকে রাজি খুশি করার জন্য তিনি কে একসাথে বলেন তিনি কে কালামে পাক আমাদেরকে সেটাই শিক্ষা দেয় ইন্না সলাতি অনুসুকি নিশ্চয় আমার সলাত অনুসুকি আমার কুরবানি অমাহিয়ায়া আমার জীবন অমামাতি আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন জগৎ সমূহের পালন কর্তা একমাত্র আল্লাহর জন্য আল্লাহু আকবার তাহলে আমাদের নামাজ কার জন্য সবাই বলেন নামাজ কার জন্য আমাদের কোরবানি কার জন্য আমাদের জীবন কার জন্য আমাদের মরণ কার জন্য আমাদের সব কিছু একমাত্র আল্লাহর জন্য পবিত্র কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার সেটাই বলে ফসল্লি লিরব্বিকা ওয়ানহার আমাদের নামাজ আমাদের কোরবানি একমাত্র আল্লাহর জন্য কোরবানি তো আমরা করেছি আমি কোরবানি করছি কি করি নাই এই জন্য হাসরের ময়দানে প্রথমে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না হাসরের ময়দানে আল্লাহ বলবে না তুমি বড় গরুটা কেন কোরবানি দিলে না হাসরের ময়দানে আল্লাহ বলবে না তুমি বাজারে সবচেয়ে দামি যেই গরুটা ছিল সেটা কেন কোরবানি দিলে না এই কথা আল্লাহ বলবে না হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহ প্রথম জিজ্ঞেস করবে তুমি নামাজ পড়ছো কিনা আমাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ছো কিনা কোরবানির সিরিয়াল পরে নামাজের সিরিয়াল আগে ফসল্লি লিরব্বিকা ওয়ানহার আগে নামাজ পরে কোরবানি ইন্না সলাতি ওয়ানুসুকি আমার নামাজ আমার কোরবানি সিরিয়াল অনুযায়ী নামাজ আগে কোরবানি কথা বুঝেন তো আপনারা সিরিয়াল অনুযায়ী নামাজ কোরবানি এখন আমরা সেই পরের বিষয় নিয়ে ব্যস্ত অনেক মানুষ পাওয়া যাবে যাদেরকে মসজিদে দেখা যায় না যাদেরকে নামাজের মুসাল্লায় দেখা যায় না কিন্তু কোরবানির সময় সবার আগে কোরবানি আমাকে বড় গরু দিতে হবে আমাকে কোরবানি করতেই হবে না করলে মানুষ কি বলবে আমি কোরবানি না করলে মানুষ আমাকে কি বলবে সেই বুঝটা আমার দিলের ভিতরে ঢুকছে অথচ আমার দিলে এই বুঝটা ঢুকে না আমি নামাজ না পড়লে আমার মালিক কি আমি নামাজ না পড়লে আমি আল্লাহর কাঠগড়ায় কি জবাব দিব আমাকে তো প্রথম প্রশ্নই করা হবে তুমি নামাজ পড়ছো কিনা আমার কথা না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত ময়দানে মাহশারে সর্বপ্রথম নামাজের হিসাব হবে যত অপরাধী আছে যেই অপরাধীরা জাহান্নামে যাবে যাওয়ার পরে আল্লাহ ওই অপরাধীদেরকে আবার প্রশ্ন করবে আল্লাহ যে অপরাধীদেরকে প্রশ্ন করবে তখন কোন অপরাধী এই কথা প্রথমে বলবে না যে আমি কোরবানি না করার কারণে জাহান্নামে আসছি কোন অপরাধী এই কথা বলবে না আমি রোজা না রাখার কারণে জাহান্নামে আসছি কোন অপরাধী সর্বপ্রথম এই কথা বলবে না আমি যাকাত না দেওয়ার কারণে জাহান্নামে আসছি সর্বপ্রথম আল্লাহ যখন অপরাধীদেরকে বলবে কেন তুমি জাহান্নামে আসলে কি তোমার অপরাধ ছিল সে বলবে লাউন্নাকুম মিনাল মুসাল্লিন আমি নামাজি ছিলাম না আমি নামাজি ছিলাম না আমি নামাজ পড়তাম না এই জন্য আজকে জাহান্নামে আসছি সর্বপ্রথম কথাই হবে অপরাধীদের বক্তব্য আল্লাহ সেটা কোরআনে রেকর্ড করে দিলেন যে অপরাধীরা বলবে লাম্নাকু মিনাল মুসাল্লিন আমি তো নামাজি ছিলাম না আল্লাহ আমি নামাজি না হওয়ার কারণে আমি জাহান্নামে আসছি অপরাধী বলবে না যে আমি বড় গরু দেই না এই জন্য জাহান্নামে আসছি কোরবানি করি না এই জন্য জাহান্নামে আসছি আল্লাহ আমি নামাজি ছিলাম না আমি নামাজ পড়তাম না এই জন্য আজকে আমি জাহান্নামে আসছি অতএব কোরবানি আমরা করেছি আজকে কোরবানির দ্বিতীয় দিন মালিকের দরবারে ওয়াদা করে আল্লাহ আর নামাজ ছেড়ে দিব না আর নামাজ ছাড়বো না কারণ যেই ব্যক্তির সম্পর্ক নামাজের সাথে হয়ে যায়
তার সম্পর্ক আমার মালিকের সাথে হয়ে যায় তার যোগাযোগ আমার মালিকের সাথে হয়ে যায় কারণ নামাজ হলো মুমিনের জন্য মিরাজ স্বরূপ আল্লাহর নবী মিরাজে গিয়েছেন সাত আসমান পাড়ি দিয়ে আরশ কুরসি লৌহ কলম সব কিছু পাড়ি দিয়ে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন আর মুমিন তো আরশ কুরসি লৌহ কলম পাড়ি দিয়ে সাত আসমান পাড়ি দিয়ে মুমিন তো আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করবে না মুমিনের মিরাজ হলো নামাজ মুমিন যখন নামাজে দাঁড়ায় যায় নামাজি নামাজে দাঁড়ায় যায় সর্বপ্রথম নামাজি যেই কথাটা বলে হাত দুইটা আসামির মতো বাঁধে সেই বাক্যটা কি বলেন বাক্যটা কি নাকি সুবহানাল্লাহ বলে হাত বাঁধে আলহামদুলিল্লাহ কি বলেন একসাথে বলেন না কি বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ সবচেয়ে বড় আকবার কাবিরুন মানে বড় আকবার সবচেয়ে বড় আমার আল্লাহ সবচেয়ে বড় বড়র সামনে দাঁড়ায় না বেয়াদবের সহিত দাঁড়ায় না আদবের সহিত দাঁড়ায় যে যত বড় যার সম্মান যত বড় তার সামনে দাঁড়াইলে মানুষ সেইভাবে আদবের সাথে দাঁড়ায় জজ সাহেবের সামনে যখন দাঁড়ায় একেবারে এমন ভাবে দাঁড়ায় আদবের সহিত যেন কোন আমার আচরণ আমার অঙ্গ ভঙ্গি দিয়ে জজ সাহেব বেয়াদবি মনে না করেন বড় একজন মানুষের সামনে দাঁড়াইলে আমরা সেইভাবে দাঁড়াই সেইভাবে কথা বলি আমার হাতটা নাড়ানোর সময় খেয়াল করি আমার কোন অঙ্গ ভঙ্গিতে সে আবার কষ্ট পায় কিনা মাইন্ড করে কিনা তা আমরা সবচেয়ে বড় আমার আল্লাহ আল্লাহর সামনে যখন নামাজি দাঁড়ায় যে আল্লাহু আকবার সবচেয়ে বড় আমার আল্লাহ আসামির মতো হাত দুইটা বেঁধে নজরটা তখন সেজদার দিকে থাকে খবরদার ডানে বামে তাকানো যাবে না আমার মালিক কষ্ট পাবে বেয়াদবি হয়ে যাবে আদবের সহিত দাঁড়ায় থাকো মাথাটা নিচের দিকে দিয়া চোখ দুইটা সেজদার দিকে নজর রাখো এরপরে যখন পড়া শুরু করে দেয় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা জগৎ সমূহের পালন করতে আল্লাহর জন্য আর রহমানির রহিম তিনি পরম দয়ালু তিনি রহমান তিনি রহিম যখন বলতে থাকে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তিনি বিচার দিবসের মালিক বিচার দিবসে তিনি ছাড়া আর কারো রাজত্ব চলবে না আর কারো বাহাদুরি চলবে না আর কারো ক্ষমতা চলবে না রাজত্ব চলবে ওই তিনি একজনের তিনি কে এইভাবে যখন একের পর এক পড়তে থাকে নামাজি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতে থাকে আল্লাহু আকবার হাদিসে জিব্রাইল সেটাই বলে হাদিসে জিব্রাইলের ভিতরে আসছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সুরতই না নবীর কাছে আসছে একেবারে সাদা শুভ্র পোশাক পরিহিত অবস্থায় চুলগুলো কালো এই অবস্থায় আসছে আশেপাশের লোকজন সাহাবায়ে কেরাম যারা বসেছিল তারা তার দিকে তাকায় বুঝতেছে যে তার চেহারাটা আমাদের এলাকার না আপনারা এখানে যারা আসছেন যদিও একজন আরেকজনের সাথে আত্মীয়তার সম্পর্ক নাই একই এলাকায় বসবাসের সুবাদে এখানে বাড়িওয়ালা আছেন বারাটিয়ারা আছেন একই এলাকায় থাকার সুবাদে চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে আমাদের এলাকার লোক হোক সে বাড়িওয়ালা অথবা ভাড়াটিয়া সে আমাদের এলাকায় চলাফেরা করে তার চেহারাটা পরিচিত হঠাৎ করে যদি অপরিচিত কোনো চেহারার লোক আসে তাকাইলে বোঝা যাবে যে এই লোকটা আমাদের এলাকার না কারণ তার চেহারাটা আমরা দেখি নাই উপস্থিত সাহাবায়ে কেরাম বলেন লোকটা এমনভাবে আসছে ধবধবে সাদা পোশাক পরিহিত অবস্থায় নবীর হাঁটুর সাথে হাঁটু মিলে সামনাসামনি বসে গেছে তার আচরণটা মনে হচ্ছে সে আমাদের এলাকার কিন্তু তাকে আমরা কেউ দেখি নাই আমরা কেউ চিনিও না আসার পরে নবীজিকে একের পর এক প্রশ্ন করতেছে আপনি বলেন ইমান কি জিনিস মাল ইমান ইয়া রাসূলুল্লাহ ইমান কি জিনিস ইহসান কি জিনিস নবীকে প্রশ্ন করতেছে নবীজি জবাব দিতেছে কিয়ামতের আলামত বলেন এইভাবে প্রশ্ন করতেছে প্রশ্ন করতে করতে এক পর্যায়ে ওই লোকটা প্রশ্ন করলো ইহসান কি জিনিস নামাজ যখন পড়বো ওই হালতটা নবী বয়ান করতে গিয়ে নবীজি বললেন নামাজ যখন পড়বে ইহসান হলো নামাজ যখন পড়বে এই অবস্থায় পড়ো যে আমার মালিককে আমি নিজে দেখতেছি যদি তোমার এই হালত না হয় যে আমি আল্লাহকে দেখতেছি আমার সেজদার জায়গা আমার মালিক দাঁড়ায় রয়েছে আমার মালিকের কদমটা রেখে দিছে এই হালত যদি তোমার তৈয়ার না হয় তাহলে তুমি এই চিন্তা করো আমি না দেখলে কি হয়েছে আমার মালিক আমাকে দেখতেছে যদি তোমার হালতটা এমন হয় যে আমি আমার মালিককে দেখতেছি আমি আমার আল্লাহকে দেখতেছি হালত যদি এটা না হয়
হলেই চিন্তা করো আমি না দেখলে কি হইছে আমার মালিক তো আমাকে দেখতেছে তো নামাজ মুমিনের জন্য মিরাজ স্বরূপ মুমিন নামাজের মাধ্যমে আল্লাহর সাথে তার সম্পর্ক গড় হয় নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক বন্ধন আর অটুট হয় দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো একজন আরেকজনের সাথে সম্পর্ক করলে যোগাযোগ না করলে মাইন্ড করে তুমি আমার খবর নেও না অনেক বিবিরাও তার স্বামীকে বলে তুমি আমাকে সময় দাও না যার কারণে তোমার প্রতি আমি অতিষ্ঠ অধিকাংশ মেয়েদের অধিকাংশ মা বোনদের এই অভিযোগ যে আমার স্বামী আমাকে সময় দেয় না এই অভিযোগ আছে না আর জোরে বলেন আছে না নাই আপনি যেই জায়গায় থাকেন আপনি যে কত ব্যস্ত সেইটা তারা বুঝতে চায় না সবারই অভিযোগ যে আমার স্বামী আমাকে যেই পরিমাণ সময় দেওয়া দরকার দেয় না এটাই অভিযোগ হ্যাঁ আমি তো চিন্তা করি এটা যদি দুনিয়ার নারীদের বিবিদের অভিযোগ হয় যে আমার স্বামী আমার সময় দেয় না আমার মালিক যেই বান্দারে এত ভালোবাসে এত ভালোবাসে আমার মালিকের না জানি কত অভিযোগ বান্দা তুই তো আমার সময় দেস না দৈনিক পাঁচবার আমার সময় দেওয়ার কথা বলছি আমি তো বেশি চাই নেই পাঁচবার আমার সময় দিবি সেই সময়টা আমার দেস না জানি আমার মালিকের কত অভিযোগ কথা বলবো ঠিক আমার বান্দা আমার সময় দেয় না আমি আমার বান্দারে এত ভালোবাসি এত ভালোবাসি এত আদর কইরা এই বান্দা বানাইলাম এত অপরাধ করার পর আমার বান্দারে ধ্বংস করে দেয় নাই খানা বন্ধ করি নাই পানি বন্ধ করি নাই অক্সিজেন বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই এরপরও আমার বান্দা আমার সময় দেয় না মালিক তো বেশি চায় নাই দৈনিক পাঁচবার সময় চাইছে অ্যাভারেজে এক ঘন্টা সময় হয় না এক ঘন্টা সময় বান্দা তুই 24 ঘন্টার ভিতরে এক ঘন্টা সময় আমাকে দে 23 ঘন্টা তোর নিজের জন্য ব্যয় কর এই একটা ঘন্টা সময় জন্মা যারা আল্লাহকে দেই না কোরবানি থেকে আমাদের শিক্ষা হলো আমি তো কোরবানি করছি আমার কোরবানির আগে তো আমার উচিত ছিল নামাজ ধরা আমি নামাজ পড়ব এর পরে কোরবানি করব কিন্তু নামাজ পড়ি না ঠিক কোরবানি করছি আমি আপনাদের পায়ে হাত রেখে বলি কোরবানির দ্বিতীয় দিন আজকে জুমার দিন ওয়াদা করে যান মাওলা হে আর জীবনে নামাজটা ছেড়ে দিব না আজ থেকে নামাজ ধরব মৃত্যু পর্যন্ত নামাজকে আমার সঙ্গী বানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটাই হবে কোরবানির প্রথম শিক্ষা আমার নামাজ আগে কারণ সিরিয়াল অনুযায়ী নামাজের কথা আল্লাহ আগে বলছেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার আগে নামাজ পরে কোরবানি ইন্না সালাতি ওয়ানুসুকি আগে নামাজ পরে কোরবানি অতএব আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ নামাজে কত মজা যারা ভুগছে দুনিয়া চলে যাবে তো নামাজ ছেড়ে দিবে না নামাজটা তারা ছেড়ে দিবে না বান্দার দিলের ভিতরে মালিকের ছবি অঙ্কন করছে কিনা যেই দিলের ভিতরে মালিকের ছবি থাকবে ওই দিল হাসরের ময়দান কুল সিরাতের পুলটা পার হয়ে যাবে দুনিয়ার নিয়ম যদি এইটা হয় নেতা নেত্রীর ছবি থাকলে শাস্তির মাফ হয়ে যায় অফিসের ভিতরে নেত্রীর ছবি নেতার ছবি তো এটা আমাদের দলের লোক তার জন্য সব কিছু মাফ হয়ে যায় অনেক সময় টোল ভাড়াও মাফ হয়ে যায় মৌকুফ হয়ে যায় নেতার একটা কার্ড দেখাইতে পারলে দলের একটা বড় পদের একটা কার্ড দেখাইতে পারলে যে আমি অমুক দলের এই পর্যায়ে আছি তার ব্রিজ ভাড়া মাফ হয়ে যায় আপনার ব্রিজ ভাড়া দিতে হবে না আপনি চলে যান সবাইকে টোল ভাড়া ছাড়া ছাড়ে না ওই লোকটাকে ছেড়ে দেয় কেন বলে দলের লোক সে আমার তার নেত্রীর ছবি তার কাছে আসে দলের ছবি তার কাছে আসে এইটা যদি দুনিয়ার হালত হয় এইটা যদি দুনিয়ার হালত হয় আরে পুলিশ বাহিনী আসছে গ্রেফতার করতে সে আমাদের দলের লোক পরিচয় দিতে পারলে পুলিশও তাকে গ্রেফতার করে না চলে যায় অপরাধ করে জানার পরও কিচ্ছু বলে না চলে যায় এইটা যদি দুনিয়ার হালত হয় যেই বান্দার দিলের ভিতরে মালিকের ছবি থাকবে যেই বান্দার সম্পর্ক মালিকের সাথে থাকবে যেই বান্দার সম্পর্ক নবীর সাথে থাকবে ওই বান্দাও হাসরের ময়দানে কুল সিরাতের কুল টোল ছাড়াই পার হয়ে যায় দুনিয়ার হালত যদি ব্রিজ পার হইতে পারে দলের লোক হওয়ার কারণে মালিকের দলের লোক হইলে কেন পলসিরা পার হইতে পারবে না আর বিজলির আকারে পলসিরা পার হবে বিজলি যেমন চমকায় সেকেন্ডের ভিতরে এই দুনিয়া আলোকিত হয়ে গেছে আবার অন্ধকার বিজলির আকারে পলসিরা ইমামদার পার হয়ে যায় নামাজকে আমাদের বন্ধু বানাইতে হবে নামাজকে আমাদের সঙ্গী বানাইতে হবে সাহাবাই কেরাম যখন নামাজ পড়তেন তাদের নামাজের হালতটা কেমন ছিল দুনিয়া একদিকে চলে যায় কিন্তু তাদের মনোযোগ নামাজের ভিতরে এত স্বাদ এত স্বাদ আল্লাহ নবীর সাহাবি আল্লাহ নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার একটি ঘটনা আপনারা সকলেই জানেন যে নামাজের ভিতরে নবীর সাহাবীরা কত মজা পাইত আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা বান্দির উপরে নারাজ হয়ে যায় তখন
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদেরকে চেয়ারে বসায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানের হাতে ক্ষমতা দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের কর্তৃত্বের ভার বেঈমানদের কাছে দেয় না, জালিমদের কাছে দেয় না। কখন দেয়? যখন আল্লাহ বান্দার উপরে রাগ করে। কি করে? বান্দার উপরে রাগ করে। পয়গম্বর মূসা আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আপনি বলেন আপনি কখন রাগ করেন? আপনার রাগটা একটু আমি দেখতে চাই। আল্লাহ বলে আমার রাগ দেখবা? হ্যাঁ আল্লাহ আপনার রাগটা আমি দেখতে চাই। ও মূসা আমি আল্লাহ যখন রাগ করি, আমি যখন রাগ করি অযোগ্যকে যোগ্যতার চেয়ারে বসায় দেই, জালেমকে চেয়ারে বসায় দেই, কারণ তার জুলুম অতিষ্ঠ হইয়া বলতেও পারবো না সইতেও পারবো না। তার মানে আমি বান্দার উপরে রাগ করছি, না জানি মালিক আমাদের উপরে রাগ করে আছে। এজন্যই তো দেখেন না জোয়ার হয়, এজন্যই তো দেখেন না বন্যা হয়, এজন্যই তো দেখেন না করোনা হয়, এজন্যই তো একের পর এক আজাব আর গজব লেগেই থাকে, লেগেই থাকে। তার মানে বোঝা যায় মালিক মনে হয় আমাদের উপরে রাগ করছে। কথা বলেন ঠিক কি? মালিককে যদি সন্তুষ্ট করতে পারে তাহলে মালিকের নিজাম সব ঠিকঠাক ভাবে চলবে, এত বন্যা হবে না, ভূমিকম্প হবে না, ভূমিধস হবে না, জায়গায় জায়গায় আগুন লেগে মার্কেট পুরো ছাই হয়ে যাবে না। আল্লাহ পাক আমাদের উপরে রাগ করছেন তাই একের পর এক আজাব আর গজব। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, এক নাম্বার নামাজকে আমাদের সঙ্গী বানাতে হবে ইনশাআল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাইয়া তীরের আঘাত খাইছে, তীর ঢুকে গেছে পায়ের ভিতরে। ও যুবক বাইরা রে, হযরত আলী যখন নবীর দরবারে আসে, নবীও তাকায় দেখে তীরের আঘাতে হযরত আলীর পায়ের ভিতরে তীর ঢুকে গেছে। সাহাবা ইকরাম এত চেষ্টা করে তীরটা বের করতে পারে না, এত বিষাক্ত তীর ঢুকছে ওই তীরের ভিতরে, ধরলে হযরত আলী আর সইতে পারে না। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা তোমরা তীর ধরিয়া টানাটানি করিও না। বেলাল রে, তুমি আজান দিয়া দাও রে বেলাল। আজানের পরে আমার আলী যখন নামাজে দাঁড়ায় যাবে, আমার আলী যদি নামাজে দাঁড়ায় যায় রে বেলাল, তখন তোমরা তীর ধরে টান দিবা। নামাজরত অবস্থায় আমার আলীর তীরটা ধইরা টান দিবা, তীরটা বের করে নিয়ে যাইবা, আমার আলী টেরও পাবে না। কারণ তারা যখন নামাজে দাঁড়াইত আমার মালিকের সাথে, এমন ভাবে তাদের যোগাযোগ ছিল গো বাবা, দুনিয়া একদিকে চলে যায় তাদের কোনো খবর নাই। হযরত আলী নামাজে যখন দাঁড়ায় গেছে, কয়েকজন সাহাবীর নামাজরত অবস্থায় হযরত আলীর তীর দইরা টান দিছে, কোন সময় যে তীর বের হয়ে গেছে গো আলীর খবর নাই। নামাজ শেষ হইছে, আলীকে জিজ্ঞেস করে, আলী রে তোমার পায়ের তীর বের করছি, তুমি টের পাইছো নি? হযরত আলী তাকায় দেখে পায়ের ভিতরে তীর নাই। আলী বলে, কোন সময় আমার তীর বের হইছে আমি নিজেও জানি না, যে তীরের ভিতরে ধরলে বেতা সইতে পারে না। নামাজে দাঁড়াইছে তীর বের করছে, অনুভব পায় নাই, টেরও পায় নাই। তার মানে বোঝা যায় তাদের নামাজের ভিতরে কত মনোযোগ ছিল। কথা বলেন ঠিক কি না? আর আমাদের হালত, আমরা নামাজের ভিতরে দাঁড়াইলে সামান্য যদি একটু আওয়াজ হয়, জোতা কেউ জোরে রাখছে, মনে হয় যেন বোমবাস্ট হয়ে গেছে, নামাজ সেটে যাই। কথা বলেন ঠিক কি না? আমাদের হালত এমন, নামাজের ভিতরে মনোযোগ নাই, নামাজের ভিতরে বড় গাফেল আমরা, বড় উদাসীন আমরা। গাফলতের কারণে, আমাদের উদাসীনতার কারণে আমরা নামাজের যেই স্বাদ পাওয়ার কথা সেই স্বাদ পাই না, কারণ আমাদের মন থাকে অন্য মনস্ক। নামাজে আমাদের মন বসে না, নামাজের মজা আমরা পাই না। যেই জিনিসের যেই মজা পায়, যেই জিনিসের যে পরিচয় পায়, সেই জিনিসের জন্য সে পাগল হয়ে যায়, সেই জিনিসের জন্য সে ব্যাকুল হয়ে যায়। আমরা যদি নামাজের স্বাদ পাইতাম তো নামাজের জন্য ব্যাকুল হয়ে যাইতাম, নামাজের জন্য পাগল পারা থাকতাম, আমাদের দিলটাও মসজিদের সাথে লটকানো থাকতো। কথা বলো ঠিক কি? আসরের ময়দানে সাত শ্রেণীর বান্দা বান্দিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, এর ভিতরে একজন হলো ওই বান্দা বান্দা, ওই নামাজি, যে নামাজের দিলটা মসজিদের সাথে লটকানো থাকে, মানে দিলটা থাকে মসজিদের দিকে। কখন আজান হবে আর আমি মসজিদে যাব, কখন আজান হবে আর আমি মসজিদে যাব। এই জন্য যাদের দিলটা মসজিদে থাকে থাকে, আমার আল্লাহ বলে আসরের ময়দানে আমি নামাজিদেরকে আমার আরশের নিচে ছায়া দিব। জোরে বলেন
ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি যার একটি ঘটনা আপনাদেরকে আমি শুনিয়েছিলাম কয়েক জুমা আগে ইমাম বুখারী উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি একজন প্রখ্যাত তাবেঈ ছিলেন অনেক বড় বুজুর্গ ছিলেন আল্লাহ তাকে যেমন সম্পদ দিয়েছেন অনেক টাকা পয়সা দিয়েছেন এই সম্পত্তিগুলো দ্বীনের রাস্তায় তিনি ব্যয় করেছেন ইমানদারের সম্পদ হইলে ইমানদারের অর্থ সম্পদ হইলে তারা খারাপ পথে ব্যয় করে না দ্বীনের পথে ব্যয় করে আব্দুল্লাহ ইবনে মুবারক দরাকদের ভিতরে একজন ছিলেন অনেক বড় বুজুর্গ ছিলেন এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছে ইন্তেকালের পরে তার জামানার সমসাময়িক জামানার আরেকজন তাবেঈ আরেকজন বুজুর্গ তিনি স্বপ্নে যুগে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি জান্নাতের ভিতরে ঘুরতেছে আরো আসতে বলে ইন্তেকালের পরে বড় বড় বুজুর্গরা যখন মরে দিলটা বড় ব্যথা হয়ে যায় অনেক কষ্ট লাগে না জানি আমরা মরুম হয়ে যাচ্ছি মুরুব্বি হারা হয়ে যাচ্ছি যখন স্বপ্নের ভিতরে তাদের ভালো কিছু দেখা যায় দিলে আবার প্রশান্তি লাগে যেই লোকটা ভালো ছিল ইন্তেকালের পরে যদি ভালো কিছু দেখা যায় দিলে একটা প্রশান্তি লাগে ব্যথা দূর হয়ে যায় বাপ মারা গেছে ছেলের দিলটা কত বিক্ষত হয়ে গেছে যদি ছেলেটা দেখে আমার বাবা কবরের জিন্দগিতে বড় সুখে আছে ছেলের দিলের ভিতরে শান্তি লাগে যে না আমার বাবা ভালো অবস্থায় আছে আর খারাপ দেখলে ছেলেও পেরেশান হয়ে যায় আত্মীয় স্বজন পেরেশান হয়ে যায় না জানি কবরের জিন্দগিতে কি শুরু হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক একজন বুজুর্গ স্বপ্ন দেখেন তিনি জান্নাতের ভিতরে খুব ভালো অবস্থায় আছেন তিনি জিজ্ঞেস করলেন ও আব্দুল্লাহ ইবনে মুবারক আপনার হালত কি বলে আমি যে অবস্থায় আছি জান্নাতের ভিতরে আমার চাইতে ভালো অবস্থায় আছে আমার জামানার ওই এলাকার একজন কামার সুবহানাল্লাহ বলবেন না কামার চিনেন আপনারা লোহা বাইরে লোহা দিয়ে কাজ করে বলে আমার জামানার একজন কামার সে আমার চাইতে ভালো অবস্থায় আছে আরে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে দামি হওয়ার জন্য আপনাকে হুজুর হইতে হবে না আল্লাহর কাছে দামি হওয়ার জন্য আপনার মাওলানা হওয়া লাগবে না আমার চাইতে আপনি দামি হইতে পারেন যে গুনাহগার যে গুনাহ করতে করতে জিন্দেগিটা পার করে দিছে আজকে যদি আপনি তওবা করেন আর জিন্দেগিতে গুনাহ করবেন না আমার মন বলে এই মজলিসে আপনার চাইতে দামি আর কেউ নাই যত দাড়িওয়ালা আছে এর ভিতরে একজন দাড়ি ছাড়া লোক যদি আজকে তওবা করে আর জিন্দেগিতে দাড়ি ছাড়বো না আর জিন্দেগিতে নবীর কলিজা আঘাত দিব না আজকে যদি সে ওয়াদা করে ফেলে আমার মন বলে এই মজলিসের ভিতরে তার চাইতে দামি আর কেউ হবে না তার চোখের পানির চাইতে দামি আর কারো পানি হবে না অতএব সমসাময়িক জামানার একজন কামার জান্নাতে ভালো অবস্থায় আছে এই দৃশ্য দেখা আলেম আলেম ব্যাকুল হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় একজন আলেম এত বড় একজন তাবেঈ ইমাম বুখারী উস্তাদ তার চাইতে ভালো অবস্থায় একজন কামার চলো দেখি কামালের কি এমন ব্যক্তিগত আমল তার একটু খোঁজ খবর আমাদের নেওয়া দরকার একজন মানুষ সম্পর্কে ভালো জানে তার অর্ধাঙ্গিনী তার সহধর্মিণী তার বিবি সাহেবা তার বিবির কাছে গিয়ে প্রশ্ন করছে আপনার স্বামী কি এমন আমল করতো বলে আমার স্বামী একজন কাম মানুষ সাধারণ মানুষ তবে আমার স্বামী নেককার বান্দা বান্দিকে দেখলে নেককারদেরকে দেখলে শুধু আফসুস করতো মালিক তোমার খেলা বুঝা বড় দেয় আমার হাতে তুমি কামারের হাতুড়ি ধরায় দিছো আর আব্দুল্লাহ ইবনে মুবারককে হাদিসের দর্শে বসায় দিছো যে হাজার হাজার ছাত্র রে শাহিনশার মতো সিংহাসনে বসে হাদিস পড়ায় তার ক্লাসের ভিতরে হাজার হাজার ছাত্র উপস্থিত হয়ে যায় দেশ বিদেশ থেকে ছাত্ররা চলে আসে তার কাছে এলেম শেখার জন্য আর আমারে তুমি একটা হাতুড়ি ধরায় দিছো আল্লাহ তুমিও যদি আমার আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বানাইতা আমিও আমার জীবনটা তোমার রাস্তায় ব্যয় করতাম আর জোরে বলে হুজুর আমার স্বামী যখন রাত্রিবেলা কামারের কাজ করত আমার স্বামী রাত্রিবেলা কাজ করার সময় মাঝে মাঝে বাসায় আইসা আমার বলতো বিবি রে আমি যেই জায়গায় কাজ করি ওই জায়গা থেকে আব্দুল্লাহ ইবনে মুবারকের খানকা দেখা যায় আব্দুল্লাহ ইবনে মুবারক বিল্ডিং এর উপরে সে তো রাত ভর তাহাজ্জুদ পড়ে আমি আফসোস করি আর বলি আমিও যদি আব্দুল্লাহ ইবনে মুবারক হইতাম আমি ওই সময়টা ঘুমাইতাম না আল্লাহ আমিও তাহাজ্জুদের ভিতরে কাটায় দিতাম মালিক তোমার খেলা তো বুঝা বড় দায় আমারে গরিব বানাইছো আমারে
কামার বানা হাতুড়ি ধরায়া দিছো যার কারণে আমি রাতভর হাতুড়ি দিয়া লোহা পিটাই আর আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়ে ও তো আর আল্লাহ আমার যদি ভালো অবস্থা দিত আমিও নামাজ পড়তাম হুজুর আমার স্বামীর আর একটা আমল ছিল আমার স্বামীর কানে যখন আজানের শব্দ শুনতো আমার স্বামী হাতুড়ি দিয়া কাজ করতেছে হাতুড়ি যখন উপরের দিকে উঠায় গো ওই অবস্থায় যদি আজানের শব্দ তার কানের ভিতরে ঢুকে আল্লাহু আকবার এই শব্দ শোনার সাথে সাথে আমার স্বামী আর হাতুড়িটা সামনের দিকে আনে না ওই যে হাতুড়ি পিছনের দিকে উঠাইছে ওই অবস্থায় আজান শুনছে আমার স্বামী ওই অবস্থায় পিছনের দিকে হাতুড়িটা ছেড়ে দেয় পিছনের দিকে ছেড়ে দেয় আমার স্বামী সামনের দিকে মারে না মাকেই হাতুড়িটা ছেড়ে দিত আলে মোলামা বুঝে ফেললেন মনে হয় এই কারণে আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইত এই কামারের মর্যাদা বাড়ায় দিছে কারণ যে কামার আজান শুনলে আর কাজ করে না আজান শুনলে আর দোকানে বসে থাকে না মসজিদের দিকে ছুটে আসে ও মুসল্লি বাইরা ও সুবাটা পূর্ব পাড়ার বাইরা রে গতকালকে মাত্র কোরবানি করলাম আজকেও যারা কোরবানি করছেন জুমার নামাজে বইসা এখন চোখের পানি দিয়া মালিকেরে বুঝায় বলেন আল্লাহ আমার কোরবানি আপনার জন্য কবুল করে নেন গো আল্লাহ আজকে কোরবানির দ্বিতীয় দিন 2023 সালে আমি ওয়াদা করে গেলাম আল্লাহ আর নামাজ ছাড়ব না আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব আপনার জন্য আল্লাহ একজন কামার যদি সময় মতো নামাজ পড়া আজান শোনার পরে কাজ বন্ধ কইরা সে যদি জান্নাতে ভালো অবস্থা পাইতে পারে আমি কেন পাব না আমিও তো আপনার বান্দা আজ থেকে ওয়াদা করলাম আজানের পর আমার দোকানটার খোলা থাকবে না আজানের পর আমার আড্ডার চলবে না আল্লাহ আজান যখন হয়ে যাবে আমিও মসজিদে দৌড়া যাব আমিও আপনার কদমে সেজদা দিব আমিও আপনার সাথে বন্ধু বানাব আপনারে বন্ধু বানায় কবরে যাব ও যুবক ভাইরা ও হাজি সাহেব বাবাজিরা আমাদের আল্লাহ আমাদের জান কিন্তু কিনে নিছেন আমার আল্লাহ হলেন ক্রেতা আমরা হলাম বিক্রেতা আমার আল্লাহ আমাদের জান আমাদের মাল সব কিছু কিনে নিছেন জান্নাতের বিনিময়ে যেই বান্দা বান্দি তার জান আল্লাহর রাস্তায় ব্যয় করবে যেই বান্দা বান্দি তার মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে আল্লাহ বলে বান্দারে বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দেব জান্নাতের বিনিময়ে তোমাদের জান মাল কিনে নিলাম আর জোরে বলেন আমাদের জান আমাদের মাল সবকিছু আল্লাহ আগেই কিনে নিছেন মূলত দুনিয়ার সিস্টেম হলো যে বিক্রেতা হয় তার কাছে অনেক পণ্য থাকে আমরা বাজারে গরু কিনতে গেছি গরুর হাটে যাওয়ার পরে আমরা তো গরু কিনবো একটা আমরা কিনবো দুইটা আর যে বিক্রেতা তার কাছে আছে 50টা তার কাছে আছে 10টা তার কাছে আছে 5টা তার মানে বোঝা যায় যে বিক্রেতা হয় তার কাছে মাল বেশি থাকে কথা বলেন ঠিক কি তার কাছে মাল থাকে বেশি ক্রেতার কাছে থাকে কম কিন্তু আমার মালিক বলে বান্দারে আমি আল্লাহ এই জায়গায় নিজে ক্রেতা তোমরা হলো বিক্রেতা কারণ তোমাদেরকে জান দিছি একটা একটা মাত্র জানি তোমাদের কাছে অনেক বেশি তোমরা তো দুইটা জান পাবে না এই একটা জানি আমি আল্লাহ কিনে নিলাম তোমাদেরকে যে মাল দিব তোমার কাছে মনে হবে এই মালটাই অনেক বেশি হ্যাঁ এই জন্য তোমার জান মাল আমি কিনে নিলাম কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে অতএব আমরা তো জান মাল আগেই বিক্রি করে দিছি জান্নাতের বিনিময়ে যদি মালিকের গোলামি করতে পারি নামাজ ঠিক মতো পড়তে পারি আমাদের জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন আল্লাহু আকবার বলেন তাহলে কোরবানির প্রথম আমাদের শিক্ষা হলো যে কোরবানির চাইতে আমার নামাজ আগে কোরআন আল্লাহ সেটাই বলছেন আগে নামাজ পরে হবে আমাদের কোরবানি কিন্তু আমরা এখন কোরবানি নিয়ে ব্যস্ত নামাজের খবর নাই আর হাশরের ময়দানে আল্লাহ যে অপরাধীদেরকে বলবে কেন তুমি জাহান্নামে আসছো কোন অপরাধ তোমাকে জাহান্নামে নিয়ে আসছে সমস্ত অপরাধীরা তখন কেউ বলবে না আল্লাহ
আমি কুরবানি করি নাই এই জন্য জাহান্নামে আসছি আল্লাহ আমি কুরবানির ভিতরে বড় গরু কিনি নাই এই জন্য জাহান্নামে আসছি এই কথা কেউ বলবে না সব অপরাধীর একটা কথাই বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন লাম নাকুম মিনাল মুসাল্লিন আল্লাহ আমি নামাজি ছিলাম না নামাজি ছিলাম না নামাজি না হওয়ার কারণে আজকে আমি জাহান্নামে আসছি অতএব আজকে কুরবানির দ্বিতীয় দিন আমরা ওয়াদা করি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ সব কিছু রব্বুল আলামিনের জন্য আল্লাহ আপনি কবুল করেন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন দান বক্স গুলো ছেড়ে দেন সকলে বেশি বেশি আল্লাহর ঘরে দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দানকে কবুল করুক হাদিসের ভিতরে আসছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা দুনিয়াতে আল্লাহর ঘর বানাইতে সহযোগিতা করে আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর বানায় দেয় অতএব পকেটের বর্ণটা আল্লাহর ঘরে দান করেন আল্লাহ আমাদের সকলের দানকে কবুল করুক সকলে বলেন আমিন দুরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি অনেকে দোয়া চেয়েছেন সবুজ ভাইয়ের মেয়ে অসুস্থ আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবুজ ভাইয়ের মেয়েকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুক সকলে বলেন আমিন হাজী আব্দুল কুদ্দুস সাহেব ও হাজী দানেশ সাহেবের মা ঈদের আগের দিন গত পরশু দিন ইন্তেকাল করেছেন আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী আব্দুল কুদ্দুস ও হাজী দানেশ সাহেবের মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক সকলে বলেন আমিন আমাদের কমিটির সভাপতি হাজী আক্তার হোসেন সাহেব এবং সহ সভাপতি মনিরুজ্জামান শাহীন সাহেব তারাও দোয়া চেয়েছেন হজের কাজ সুন্দরভাবে তারা সম্পাদন করেছেন তারা বলেছেন যে আপনাদের জন্য দোয়া করেছেন আপনাদের কাছে দোয়া চাইছেন সুস্থ অবস্থায় যেন আল্লাহ তাদেরকে আমাদের মাঝে নিয়ে আসেন আরও যে যে নিয়ে দোয়া চাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দিলের লেখমা কাসাত পুরা করুক আমরা আজকে যারা উপস্থিত হয়েছি যারা কোরবানি করছি আল্লাহ আমাদের কোরবানি একমাত্র আপনার জন্য আপনি কবুল করেন সকলে বলেন আমিন আর যারা কোরবানি করতে পারিনি আল্লাহ আগামী বছরের জন্য আমরা কোরবানি করতে পারি আল্লাহ পাকের বান্দা কালিমা খতম করছে দোয়া চাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের নেক মাকাসাদ পুরা করুন সকলে বলেন আমিন তাহলে যারা এই বছর কোরবানি করতে পারেনি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের আর্থিক অবস্থা ভালো করে দেয় ব্যবসার অবস্থা ভালো করে দেয় আগামী বছর জন্য সবাইকে আল্লাহ কোরবানি করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আমাদের সবাইকে জীবন একবার হলো যেন আল্লাহ হজ্জে মাবরুর নসিব করে সকলে বলেন আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما জিলহজের 11 তারিখ ঈদের দ্বিতীয় দিন জুমার নামাজের পূর্বে আমি গুনাহগার আপনার দামি বান্দাদেরকে নিয়ে হাত উঠাইলাম আল্লাহ জীবনে কত অন্যায় আর অপরাধ করেছি গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন সারা কিছুই দেখি না আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের গুনাহগুলো আপনি নেক দ্বারা বদলাইয়া দেন রব্বুল আলামিন এই মজলিসে যারা হাত উঠাইছে কার মনে কত ব্যথা আমি জানি না আমার অনেক ভাইয়ের মনে ব্যথা কত বছর কোরবানিতে মা ছিল এই বছর না কত বছর কোরবানিতে মা দুঃখিনী নিজের হাতে গোশত রান্না করে দিছে আল্লাহ এই বছর কোরবানি দিল মায়ের হাতের গোশত আর কপালে হলো না আল্লাহ ওই মা যাদের
কবরে ঘুমাই গো প্রত্যেকের মায়ের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ অনেকের বাবা অসুস্থ আল্লাহ বাবাকে সুস্থতার নিয়ামত দিয়া দেন অনেকের বাবা দুনিয়ার মায়া ছাইরা কবরে চলে গেছে ও দয়ার আল্লাহ বাবা নাম ওই বড় বৃক্ষটা যার হারাইছে আল্লাহ ওই বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ মজলিসে যারা হাত উঠাইছে একবার তাকায় দেখেন আল্লাহ আপনার যে পাগলরা কুরবানি করছে আল্লাহ দুনিয়ায় কাউকে দেখানোর জন্য করে নাই আল্লাহ আপনার পাগলদের কুরবানি আপনার জন্য কবুল করে নেন গো এই কুরবানির উসিলায় হাশরের ময়দানে আমাদের নাজাতের ফয়সালা করে দেন রব্বুল আলামিন গতকালকে খেজুর বাগে আল্লাহ আপনার একটা বান্দা কুরবানির গরু জবাই দিতে যায় কারেন্টের শটে দুনিয়া থেকে বিদায় নিছে ও দয়ার আল্লাহ আপনার বান্দার কবরটা জান্নাতের বাগান বানা দেন আল্লাহ প্রতিদিন কত যুবক এই দুনিয়ার মায়া ছাইরা কবরে চলে যায় ঈদের আনন্দে সবাই দেশে চলে গেছে আমার ভাইরা অনেকে এক এক জায়গায় ঘুরতে যাবে আহারে প্রতিদিন কত লাশের খবর পাওয়া যায় কোন দিন জানি এমন হয়ে যায় আমার মৃত্যুর খবরটা মাইকে এলান হয়ে যাবে ও দয়ার আল্লাহ ওই দিন আসার আগে আমাদের গুনাহগুলো মাফ করে দেন ওই দিন আসার আগে আমাদের গুনাহগুলো নেক দ্বারা বদলে দেন আল্লাহ ঈদের ছুটিতে আমার ভাইরা যে যেই জায়গায় যাবে আমার ভাইদেরকে নিরাপদে পৌঁছার তৌফিক দেন আল্লাহ অনেক মুসল্লিরা দেশে চলে গেছে অনেকেই দোয়া চাইছে ও দয়ার আল্লাহ আপনার পাগলরা ছুটি শেষে আবার যেন কর্মস্থলে সুন্দরভাবে আসতে পারে আপনি কবুল করে নেন আমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা আল্লাহ দেশের বাড়ির দিকে ছুটছে ও দয়ার আল্লাহ নিরাপদে পৌঁছতে পারে কবুল করে নেন খাস করে সুবাদা পূর্ব পাড়া বাসীকে আপনি কবুল করে নেন আল্লাহ হাজিদের হজ কবুল করে নেন যারা কোরবানি করছে আমার ভাইদের কোরবানি কবুল করে নেন আজকের জুমায় আমরা যারা উপস্থিত হয়েছি জীবনে একবার হলো আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন জীবনে একবার হলেও হজ্জে মাবরুর নসিব করেন আমার যে ভাইরা এই বছর কোরবানি করতে পারে নাই আগামী বছর যেন আমার ভাইরা কোরবানি করতে পারে ব্যবস্থা করে দেন আল্লাহ মাদ্রাসায় যারা দুইটা গরুর ব্যবস্থা করে দিছে আপনার যেই পাগলেরা দশটা টাকা দিয়েও সহযোগিতা করছে সকলের দানের খবর মদিনাওয়ালার কাছে পৌঁছায় দেন ও দয়ার আল্লাহ এই দানের ওসিলায় এদের মা বাবার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন অনেক ভাই কোরবানি করতে পারে নাই কিন্তু মাদ্রাসায় দান করছে এই দানের ওসিলায় আমার ভাইরে হাজার কোটি টাকার মালিক বানায় দেন আখিরি দরখাস্ত মালিক যেদিন এই দুনিয়া থেকে বিদায় নিব আমাদের দরজায় মালাকুল মওত হাজির হয়ে যাবে ওই দিন ওই মুহূর্তে আমাদের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।